আসলে আমার মনে হচ্ছে কি, আমার আমার চোখের সামনে বসে আছে স্বয়ং সুন্দরের দেবী এলেন। মনে হচ্ছে আপনি বিশ্বাস করবেন কিনা, পৃথিবীর তাবত সুন্দরীদের মধ্যে একজন আমার সামনে এখানে বসে আছে। Now it's a big compliment. টিনেজে এ ধরনের কমপ্লিমেন্ট হলে দারুণভাবে লুফে নিতাম। বাট সরি টু সে, নাও আই এম 38 ইয়ার্স, অবশ্য এই বয়সে এ ধরনের কমপ্লিমেন্ট শুনতে ভালোই লাগে। এনিওয়ে, আজকে আপনাকে যে খুব খুশি খুশি দেখাচ্ছে, সত্যি আজ আমি ভীষণ ভীষণ আনন্দিত। এবার আপনার আনন্দিত হবার কারণটি বলুন। বলছি, তার আগে আপনাকে আমার কথা মানতে হবে, মানে কিছুক্ষণের জন্য আপনি আমার বাধ্যগত হবেন। হ্যাঁ, ওকে। আপনি আপনার চোখটা বন্ধ করুন, আমি না বলা পর্যন্ত চোখটা খুলবেন না। কি বলছেন এসব, চোখ বন্ধ করতে হবে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম। এবার হাতটা বাড়িয়ে দিন, এবার চোখটা খুলুন। এটা কি আছে দেখি তো, এটা কি? এই সামান্য একটা ডায়মন্ডের লকেট। ডায়মন্ডের লকেটকে আপনি সামান্য বলছেন? নয়তো কি? না না দোরান্তিস, এভাবে কিন্তু আপনি পয়সা নষ্ট আর করবেন না। আপনি অবশ্য প্রায়ই আমার জন্য উপহার নিয়ে আসেন, আমি অবশ্য উপহার না নিয়ে পারি না। পরে অবশ্য কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। দেখুন, আমার কি ইচ্ছে করে আকাশের চাঁদটা এনে আপনার হাতে তুলি, ইচ্ছে করে প্যারিসের সমস্ত ডায়মন্ডের দোকানগুলো আপনার নামে লিখে দেই, কিন্তু আমার সাধ্য কোথায় বলুন। আচ্ছা, আপনি পাগলের মতো এসব সব বলছেন, আপনি বলুন তো। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ঘুমোতে পারি না, খেতে পারি না, পড়তে পারি না, বলুন এগুলো কি পাগলের লক্ষণ না? ইস, আপনি প্লিজ এভাবে বলবেন না, আপনি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় আমি এখনো সুস্থ আছি? আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আমি সুস্থ না অসুস্থ? উফ, আপনাকে দেখি তো আর পারছি না। না না দোরান্তিস, এভাবে কিন্তু আর পয়সা নষ্ট করা যাবে না, এটাই কিন্তু শেষ। এখন শুনুন, এই লকেটটি আমাকে পরিয়ে দিন শুভ্র বালকের মতো। আমার কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কথা কম কাজ বেশি। ঠিক ঠিক কাজ 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 কাজ।